যেমন আজান রয়েছে, হজের যেমন আজান রয়েছে, ইসলামের প্রতিটি ইবাদতের যেমন আজান রয়েছে, পরিচালক রয়েছে, ইমাম রয়েছে, জমিন পবিত্র করারও ইমাম রয়েছে, জমিন পবিত্র করারও আজান রয়েছে, এই বাংলার দেড়শত কোটি মুসলমানের এ পৃথিবীর মাটিতে বাংলার মাটিটা মুসলমানের এক ঘাঁটি, যেই ঘাঁটিতে এ জমিন পবিত্র করার জন্য আহমদ শফি আজান দিয়েছে, এ জমিন পবিত্র করার জন্য আল্লামা আজিজুল হক আজান দিয়েছে, পীর সাহেব চরমোনাই আজান দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনী আজান দিয়েছে। তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তারা চলে গেছে তাই বলে মুয়াজ্জিন চলে যায় নাই, তাদের নায়েব চলে যায় নাই, তাদের নায়েব হিসাবে মামুনুল হক কোন আজান দিলে পড়া তারাবিত ইনশাআল্লাহ। একজনের পাক মানুষদের দোয়া আল্লাহর কাছে কবুল, আল্লাহর কিছু বান্দা আছে তারা যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহ, তারা যদি কোনো কসম করে আসমানের মালিক মাওলায় কসম পুরা করে ফেলায়, আল্লাহু আকবার জোরে করে বলেন, তা আল্লাহর বান্দায় দোয়া করছে তো দোয়া লাগে গেছে, দোয়া যে লাগছে এবার সকালবেলায় চিন্তা করতেছে কোনোদিন মসজিদে যায় না, আজকে মসজিদে যাবো, আজকে মদ না খাইলাম আর মদ খায় না, জোহরের আজান কানে আসছে আর চিন্তা করতেছি জীবনে মসজিদে যাই না, আজকে আল্লাহর কাছে যেমন না পাক কেমনে যেমন গোসল করিয়া যাই, অজু তো করছে করছে গোসলও করছে, গোসল করে মসজিদে চলে গেছে, এই যে গোসল করলো গোসলটাও তো শিখতে হইব, তো গোসল না শিখলে তো গোসলও করতে পারবে না, যে অজু করে না যে গোসল করে না যার বদন না পাক, যার এক অক্ত নামাজ নাই, কেবলার দিকে একটা সেজদা দেওয়ার যোগ্যতা নাই, ও নাস্তিক হবে নাও কি মুত্তাকি হবে নাকি, ও মুরতাদ হবে নাও কি মুত্তাকি হবে নাকি, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, এগুলো শিখাইতে হয়। এ কারণে আমরা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইতে পারবেন কিনা জানি না, আলেম যদি নাও বানাইতে পারেন কমাজ কম ফরজ ইলিম ওযু গোসল তায়াম্মুম এইগুলা তো শিখান, যার দ্বারায় বদন পাক রাখা যায়, যার বদন পাক থাকে সে বদনটা আল্লাহ পাকের জিকির করবে, ওইটা আল্লাহর জিকির করবে। এই কাপড় যেমন পাক রাখতে হয়, বদন যেমন পাক রাখতে হয়, এ বদনের ভিতরে আর একটা জিনিস আছে রুহ, ওইটাকেও পবিত্র রাখতে হয়। রুহ যার অপবিত্র হয়ে যায় ওর আমল দিয়েও বেড়াপার হতে পারে না, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার যোগ্যতা তার আমল দিয়ে হয় না, এক সময় নেফাকের আক্রমণে মুনাফিকের খাতায় নাম চলে যায়, মুনাফিকের খাতায় নাম চলে যায়। এ কারণে রূহকেও পবিত্র করতে হয়। এই রূহ পবিত্র করবা কেমনে, এই যে এমনি, এই যে এমনি বইছো এমনি, কোন মা সাদেকিন, সাদেকিনদের সঙ্গ এক্তিয়ার করলে রূহ পাক হয়। যত টিভির সামনে বসবা, যত মোবাইলের সামনে বসবা, ইন্টারনেটের সামনে বসবা, ভালো কামে বসলেও গুনাহ হয়ে যাইব। ফেসবুক চালাইতেছে তো তাহলে দেখবা, ওয়াজ শুনতে গেলেও দেখবা মহিলার ছবি আয়া পড়ছে। তুমি যদি কোরআন তেলাওয়াত শোনার জন্য ইউটিউবে ঢুইকা যাও তো দেখবা তোমার চোখের সামনে গুনাহ হাজির হয়ে গেছে। এমন জায়গায় কিছু সময় তোমার থাকতে হবে, বসতে হবে, যেখানে বসলে যেখানে থাকলে পরে তোমার গুনাহ হবে না, গুনাহ মুক্ত তুমি থাকতে পারবে। এমন পবিত্র রূহ যার হয়ে যায়, এই পবিত্র রূহটা আল্লাহর কাছে অনেক দাম। ও ভাই, পবিত্র রূহের যেমন অনেক দাম, তোমার আমার কিন্তু কবরে যেতে হবে, তোমার আমার কবরে কিন্তু তোমার আমার এই দেহ যাবে, দুনিয়ার অন্য আর কিছু যাবে না, তবে আর একটা জিনিস যাবে যেটা নাম আমাল। দুনিয়ার মাটিতে তুমি কি করেছ, কেমনে সময় কাটায়েছ, তোমার নামায় আমলের ভিতরে তোমার হিস্ট্রি, লাইফ হিস্ট্রি পুরাটা লেখা আছে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়
কয়বার আল্লাহর নামের জিকির করছো, কয়টা তাকবীর দিছো, কয় কদম শয়তানের পথে চলছো, কয় কদম মসজিদের পথে চলেছো, কয় কদম আল্লাহওয়ালাদের পিছনে চলেছো, কয় কদম দুষ্ট লোকদের সাথে চলেছো, সব হিস্ট্রি যেই আমলনামার ভেতরে লেখা আছে। এই আমলনামাটা যার নাপাক ও জাহান্নামি, কারণ ময়দানে মাহশরে বান্দার আমলনামা মিজানের পালায় তোলা হবে। যার আমলনামায় নেক বেশি হবে তার আমলনামাটা ওজনদার হয়ে গেলে ডান দিকে ঝুইকা গেলে আল্লাহর জান্নাত পাবে। আর যদি নামায় আমলের ভিতরে গুনাহ খাতার সংখ্যা বেশি হয় রে ভাই, তাইলে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য তোমার আমার নবী তোমাকে আমাকে আমলনামা পবিত্র করাও শিখাইছেন। আমলনামাটাকে কেমনে পবিত্র করবা? আমলনামাকে পবিত্র করার গোসল হলো তওবা। যেমন এখানে বসছো আজকে, আজকে যদি একটু তওবা করো, যদি আল্লাহর কাছে রুনাজারি করো, আল্লাহর কাছে যদি তুমি বলো, ওগো আল্লাহ আমার আমলনামার ভেতরে অনেক গুনাহ আছে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা আমার নাই, নাই মাওলা তুমি আমার মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, যদি খালি এতটুকুন তুমি কও তাহলে তোমার আমলনামাটা পবিত্র হয়ে যাবে। কেমন পবিত্র হবে? তুমি কেমন হবা? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তোমার মা যেদিন তোমাকে প্রসব করেছে সেদিন যেমন তোমার আমলনামার ভেতরে কোনো গুনাহ ছিল না, এখন যদি তুমি তওবা করো তাইলে তোমার এই আমলনামা ঘরের ফিরিস্তায় যেটা রেডি করতেছে এটার নাপাক হবে না, এটা হবে পাক। এটার ভেতরে যে গুনার নাপাকগুলা থাকবে এইগুলার বদলে আল্লাহ তাআলা আমলনামার ভেতরে নেক জমা করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, নেক জমা করবে। তাই যখনই কোনো আলেমের সোহবতে যাইবা তখন খালেস দিলে তওবা করবা, চোখের পানি ফেলে তওবা করবা। মনে রাখবা এই কথাটা, তোমার যদি একটা নেকিও না থাকে কিন্তু তোমার ভিতরে যদি মরার আগে তওবার চাহিদা জাগে ক্ষমার, তাইলেও আল্লাহ তোমাকে মাফ করে দিবি। মিশকাত শরীফের ভিতরে হাদিস এসেছে, মিশকাত শরীফে, যে আল্লাহর এক বান্দা, এমন একটা বান্দা, বনি ইসরায়েলের এমন একটা বান্দা, দোনো হাত তুলেন, আমরা তো সবাই গুনাগার নাকি? হ্যাঁ, যার গুনা নাই সে হাত নামান, যার গুনা নাই সে হাত নামান। গুনা আছে না সবার? হ্যাঁ, তাহলে আমরা সবাই গুনাগার নিয়েই কি কবরে যাইতে চাই? কারা কারা গুনা নিয়ে কবরে যেতে চান, হাত তোলেন তো দি। হ্যাঁ, গুনা নিয়ে কবরে যাবেন? গুনা নিয়ে তো কবরে যেতে চান না, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক না? গুনা নিয়ে যদি কবরে যেতে না চান তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই মনে মনে ভাবতে পারেন যে হুজুর কালকেও পড়ছিলাম আবার গুনাহ করছি, এটা মনে আসতে পারে যে হুজুর গতকালকেও তো মসজিদে যায় আস্তাগফিরুল্লাহ পড়ছিলাম, পরে আবার গুনাহ করছি। ঠিক আছে, আজকে মাহফিলে আবার আসছো, আবার পড়ো, যতবার গুনাহ হবে ততবার তওবা পড়বা। এক হাদিসে আছে, যারা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা পড়ে, ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আসমানের ফেরেশতাদেরকে বলে, দেখ আমার বান্দা আমারে ডরায়। আল্লাহু আকবার, আর আস্তে করে কোন আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা আমাকে ভয় পায়, আমার ভয় বারবার বারবার, আমার বান্দা ইস্তেগফার করে, তোরা সাক্ষিতা করে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা এই কথা কয়। শুধুই কি তাই, মিশকাত শরীফের হাদিস, বনি ইসরায়েলের ভেতরে এমন একজন বান্দা ছিল যে বান্দা জীবনে কোনো দিন কোনো নেক আমল করে নাই, তার জীবনে কোনো নেক আমল নাই, যা করছে সব আকাম কুকাম করছে আর কি, বুঝো না এই কথাটা, যা করছে সব আকাম কুকাম করছে, একটা নেকিও তার আমলনামার ভেতরে নাই, কিন্তু মরে রাখতে ডর হইছে যে হায় হায় জাহান্নামের আগুন তো সইতে পারুম না। নিজের সন্তানদের ডাকছে, দেখে বলে, এই সন্তানেরা আরে সাবধান সাবধান, আমি মরে গেলে কিন্তু আমার গুরুস্থানে মাটি দিস না, আমি মরে গেলে আমাকে কবরস্থানে তোরা দাফন করিস না, আমি আমার মালিকের কাছে কি লয়ে যাবো, আমার কিচ্ছু নাই,
আমি মরে গেলে ও আমার সন্তানরা তোরা আমার লাশটাকে আগুনের দ্বারা পোড়ায়া দিবি, আমাকে জ্বালিয়ে পোড়ায়ে ছাই বানায়া ফেলবি। যখন আমার গোটা দেহটা আগুনে ছাই হয়ে যাবে পুড়ে, তখন আমার এই অবশিষ্ট পুড়ে যাওয়া ছাইগুলাকে দুইটা ভাগ করবি, অর্ধেক ছাই তোরা বাতাসে উড়াইয়া দিবি আর অর্ধেক ছাই সাগরের পানিতে ভাসায়া দিবি। আমি সাগরের পানির তলদেশে জাগায় জাগায় আমি ছড়ায়া ছিটায়া থাকব, আমি বাতাসের ভেতরে ছড়ায়া ছিটায়া থাকব। আমার যেন অস্তিত্বে এসে আল্লাহর সামনে দাঁড়াইতে না হয়, কারণ আমি এত বড় নাফরমান, জীবনে এমন কোন নেক করি নাই যে আমার মাওলারে আমার চেহারাটা দেখান যায়। তাই আমারে পোড়ায়া ছাই বানায়া বাতাসে উড়াইয়া দিবি, আমারে ছাই বানায়া সাগরের পানিতে তোরা ভাসায়া দিবি। বান্দাটা সত্য সত্যই এই কথাটা বলার পরে মরে গেল, মরে গেলে তার সন্তানরা তাকে আগুন দিয়া পোড়ায়া ফেলাইল, দেহটা যখন খার হয়ে ছাই হয়ে তুষ্টুষ হয়ে গেছে, এই ছাইগুলারে দুই ভাগ করে ফেলাইছে বাবার ওসিয়ত মাফিক, এই পুরা ছাইগুলাকে অর্ধেক বাতাসে ছড়ায় দিছে, বাকি অর্ধেক সাগরের পানিতে ভাসায় দিছে। কিন্তু কাদের মতলক আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে বাতাসকে বলেছে, অ বাতাস, আমার ওই বান্দাটা যেখানে যেখানে তার ছায়ের গুড়া গুড়া জাররা জাররা যেখানে যেখানে যায় পড়েছে সব এক জায়গায় করে ফেলা, বাতাসে আল্লাহর নির্দেশে তারে এক জায়গায় করে ফেলেছে, সাগরের পানিকে বলেছে এই পানি, কারণ পানি কার গোলাম? আরো আস্তে করে কও, আরো আস্তে করে কও, আরো আস্তে করে বলো, পানি কার গোলাম? কার গোলাম? বাতাস কার গোলাম? বাতাস আল্লাহর গোলাম, পানি আল্লাহর গোলাম। পানিকে আল্লাহ বলেছে ওরে এক জায়গায় করে দে, তো পানিতে দেহটাকে আবার এক জায়গায় করে দিছে। বান্দাটা যখন এবার একটা সুন্দর আবার মানুষে পরিণত হয়েছে, এবার ফিরিস্তারা তাকে জিজ্ঞাসা করতে চায়, আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বলে, অ ফিরিস্তারা তোরা জিগাইস না, আমি জিগাই, আমি আল্লাহর নিজে জিগাই। আল্লাহ তালা নিজে তার বান্দাকে জিজ্ঞাসা করে, এরে বান্দা, মরার আগে নিজের পুরাইয়া আগুনে পুরাইয়া কয়লা বানায়া নিজের ছাই বানায়া তুই বাতাসের ভিতরে ছড়ায়া ছিটায় গেলি কেন? কেন তুই সাগরের পানিতে ছড়ায়া গেলি? এই ওসিয়ত তুই সন্তানদের কেন করেছিস জানতে চাই। বান্দাটা তখন বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি তো জানো কেন করেছি। ওগো আল্লাহ, আমার এই নাপাক এই গুনার চেহারাটা তোমার কাছে দেখাইতে আমার বড় শরম। ওগো আল্লাহ, এই গুনাগারের চেহারাটা তোমার কাছে দেখাইতে শরম লাগে, দেখে এই কাম করেছি। আল্লাহ তাআলার সাথে সাথে ফিরিস্তাদের সাক্ষী রেখে বলে, ফিরিস্তারা রে তোরা সাক্ষী থাক, আমার যে বান্দাটা আমারে ভয় পায় তার নেক না থাকলেও আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে করে বলেন, ওই যদি তাই হয়, যদি তাই হয় তাহলে তোর জীবনে আর কয়খান গুনাহ লয়া তুই এই মুরাদনগর জামিয়ার মাহফিলে এসেছিস? কয়টা গুনাহ তোর আছে? তোর গুনার পরিমাণ কত? তোর গুনাহ তো মালিকের গাফফার নামের কাছে তুচ্ছ তুচ্ছ। তুই খালি তওবা কর, এখন তোর মালিক তোকে এক্ষণ মাফ করে দিবে, এক্ষণ মাফ করে দিবে। আর এই মাগফিরাত দিয়া যদি নিজের নামে আমালকে পুত পবিত্র করণ যায়, তো আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজা খুলে ফেলা যায়, মরার সাথে সাথে মৃত্যু দরজা দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে পড়া যায়। তওবা করতে রাজি আছো না? ইনশাআল্লাহ আখেরি মোনাজাতে তওবা করে তারপরে যাবা। তবে আরেকটা কথা আমি তোমাদের কাছে ওয়াদা নিতে চাই, শোনো, গায়ের জামা যেরকম পাক করতে হয়, পাক করার যেমন প্রসেস রয়েছে, দেহ যেমন পবিত্র করতে হয়, দেহ পবিত্র করার যেমন প্রসেস রয়েছে, রূহ যেমন পবিত্র করতে হয়, রূহকে পবিত্র করার যেমন প্রসেস রয়েছে, আমল নামাকে যেমন পবিত্র করে কবরের ঘরে যেতে হয়,
এটাকে পবিত্র করারও যেমন প্রসেস রয়েছে, মনে রাখবে এই জমিনটা কোনো নাপাক নয়। আল্লাহর রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা ওয়া তাহুরা, আল্লাহ তাআলা এই গোটা জমিনকে আমার জন্য মসজিদ বানিয়েছে, পবিত্র বানিয়েছে। এই জমিনের পবিত্রতা যদি কোনো কুফরি শক্তি নষ্ট করতে চায়, যদি কোনো নাস্তিকরা এই জমিনের পবিত্রতায় আঘাত করতে চায়, যদি বেঈমানের দলেরা পবিত্র জমিন মসজিদকে যদি ওরা অপবিত্র করতে চায়, তখন এই মিল্লাতকেও আল্লাহ তাআলা প্রসেস দান করেছে। তোরা পবিত্র মাটির পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজন বোধে শমশের হাতে জাহাদের ময়দানের ইবাদত করতে রাজ পথে দাঁড়িয়ে তোরা জমিনের পবিত্রতাকে হেফাজত করবি। আরে সংক্ষিপ্ত মুসলমানের এক ঘাঁটি, যেই ঘাঁটিতে এ জমিন পবিত্র করার জন্য আহমদ শফি আজান দিয়েছে, এ জমিন পবিত্র করার জন্য আল্লামা আজিজুল হক আজান দিয়েছে, পীর সাহেব চরমোনাই আজান দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনী আজান দিয়েছে। তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তারা চলে গেছে তাই বলে মুয়াজ্জিন চলে যায় নাই, তাদের নায়েব চলে যায় নাই, তাদের নায়েব হিসাবে মামুনুল হক কোন আজান দিলে তোরা দাঁড়াবি তো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত দুটি কথায় যে ইন্তেজারে আমি ছিলাম যে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আসবেন, আমার আলোচনার ইতি ঘটবে, হযরত চলে এসেছেন। আমি আমার আলোচনায় যে তহারাতের বর্ণনা পেশ করেছি, এ তহারাত শপথের অঙ্গীকারে সকলে মজবুত দৃঢ় প্রত্যয় নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন পথের জিহাদে জিহাদ করতে রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক।